আসসালামু আলাইকুম, শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী পাকান পিঠা। এটা আজকে আমি তৈরি করব মুসাইর ডাল, আলু এবং আটা দিয়ে। দেখুন কিভাবে আমি সহজভাবে এই পিঠাটা তৈরি করে ফেলি। চুলায় একটা কড়াই বসিয়ে এক কাপ পরিমাণ মুসাইর ডাল, দুইটা মিডিয়াম সাইজের গোল আলু ছোট ছোট করে কেটে ধুয়ে এখানে পর্যাপ্ত পানি দিয়ে সেদ্ধ করার জন্য বসাই দিলাম। আমি এখানে যে এক কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের গোল আলু। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে এটা ফোটার জন্য অপেক্ষা করব। পানিটা যখন ফুটে আসবে তখন আমি চুলার আঁচ একদম লো করে দিয়ে অপেক্ষা করব 30 মিনিট, যাতে আলু এবং ডাল সেদ্ধ হয়ে গলে যায়। একটা সসপ্যানে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আড়াই কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, 4-5টা সাদা এলাচ, দারচিনি, 4-5টা লং। এটা দিয়ে আমি এখন চুলায় জাল করে পাতলা সিরাপ তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার চিনির সিরাপটা রেডি। এখন এটা চুলাটা বন্ধ করে সাইডে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমি যে আলু আর ডালটা সেদ্ধ দিয়েছিলাম এটা একদম গলে মিশে যে একাকার হয়ে গেছে। ডাল আলু এখানে বোঝাই যাচ্ছে না যে আমি আলু দিয়ে দিছিলাম, দিয়ে দিছি সাথে পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি এলাচির দানা গুঁড়ো। আমি 7-8 এলাচির দানা বের করে পাটায় ফিসে এই যে গুঁড়ো করে নিয়ে নিছি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। এটার মাঝে মাঝে আমি একটু একটা কাঠি দিয়ে একটু ছিদ্র করে নিলাম ফাঁকা করে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। এবার ঢাকনাটা খুলে এটা কিনে এনেছি, এই যে আটাটা আমি মিক্সড করে সেদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন আমার আটাটা সেদ্ধ করা শেষ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে 5 মিনিট অপেক্ষা করব। তারপর এর ভিতরে থেকে একটু খামি নিয়ে আপনাদের আমি পিঠাটা কিভাবে তৈরি করি সেটা দেখাই দেব। সেদ্ধ করা ওখান থেকে কিছু পরিমাণ আটা, এখানে আমি 2টা রুটি বানাবো, সেই পরিমাণ আটা উঠিয়ে এই যে ভালোভাবে আমি একটু মথে নিলাম। এখানে আটাটা আমি এমনভাবে সেদ্ধ করছি, এখানে মথের জন্য আমার এক্সট্রা কোনো পানি বা তেলের প্রয়োজন হবে না। এটা একটু গরম গরমই এভাবে মথে নিতে হবে ভালোভাবে। আমি যে আটাটা মথে নিয়েছি এটাকে এখন 3টে ভাগে ভাগ করে নেব রুটি বানানোর জন্য। এখন রুটি তৈরি করার জন্য একটা লিচি তৈরি করে নিলাম। এখন এটাকে সামান্য পরিমাণ আটা দিয়ে রুটিটাকে আমি একটু বেলে নেব গোল করে। এই যে রুটিটা আমি দেখুন এইভাবে পুরো করে বেলে নিছি। এখন এটা থেকে আমি কেটে নেবো, এখানে আমি একটা পাতার শেপ দেব। এভাবে একটু ডিজাইন করে নিই, আপনারা আপনাদের
পছন্দ মতো ডিজাইন তৈরি করতে পারেন। এখানে আমি তিনটা পিঠা তৈরি করে নিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে একটু টিট পিক দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। যেহেতু এই পিঠাটা আমার একটু গরম গরম বানাতে হবে, এই জন্য আমি সহজভাবে তাড়াতাড়ি এটা তৈরি করলাম। আমি আপনাদেরকে আর একটা রুটি বেলে আর একটা পিঠার ডিজাইন দেখাই দিচ্ছি। আমি আর একটা রুটি তৈরি করে নিয়েছি। এই রুটিটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিব। চারটা ভাগে ভাগ করে নিল, দেখুন একটা সুন্দর ডিজাইন চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। এখানে আর একটা রুটি দিয়ে আমি আর একটা এই যে রাউন্ড করে কেটে নিলাম। এই যে রাউন্ড এটা থেকে আমি একটা ফুলের ডিজাইন করে নিলাম। এটার যে বাকি অংশ আছে এটা থেকে আমি আর একটা ডিজাইন তৈরি করে নেব। আর একটা ডিজাইন দেখাচ্ছে, এটা আমি একটা রুটি ছোট করে গোল করে বেলে নিয়েছি। এখন এটার সাইড থেকে আমি একটু ঘন ঘন করে চাকু রাগা দিয়ে ডিজাইন করে নিলাম। আমি এভাবে ডিজাইন করে নিয়ে নিয়েছি। এখন এটার ভিতরটা আমি চাকুর আগা দিয়ে এই যে দেখুন আমি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নেবেন। এখানে আমি সংক্ষেপে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিলাম। একই উপায় আমি বাকি যে আটা আছে ওগুলো দিয়েও এভাবে পিঠা তৈরি করে নেব। তারপর আপনাদেরকে আমি ভেজে দেখাই দেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এটা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। এই পিঠাটাকে আমি আজকে ডুবো তেলে ভাজব, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। এখানের ভিতরে আমি পিঠাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। চুলো আমার এখন মিডিয়াম টু লো আছে। এখানে এটা এক পিট হবার জন্য অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। চুলো থাকবে মিডিয়াম টু লো আছে। দেখুন পিঠাগুলো উপরে উঠে আসছে। এখন এগুলোকে একটু আমি উল্টে দিচ্ছি। এখন চুলোর আঁচটা লো করে এটাকে আমি বাদামি করে ভাজব। এটাকে আবার আমি একটু উল্টে দিচ্ছি। দেখেন এই পিট হয়ে যাচ্ছে। অপর পিঠও এভাবে আমি একটু বাদামি করে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা শেষ। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যে বাকি পিঠাগুলো আমি একই উপায়ে তেলে ভেজে নেব। আমি যে চিনির সিরাপটা তৈরি করে নিয়েছি এর ভিতরে আমি এই যে পিঠাগুলো এখন ঢেলে দেবো। এই পিঠাগুলো এখন গরমই আছে, আর আমার চিনির সিরাপটাও কুসুম গরম। আর এই পিঠাগুলো কিন্তু আমি গরমে চুলা থেকে উঠিয়ে এটার ভিতরে ঢেলে দিলাম। এখন এটা শিরায় ভিতরে থাকবে 3 থেকে 5 মিনিট। মনে যে পিঠাগুলো শিরায় একদম ভিজে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো শিরায়
একদম ফুলে কত বড় হয়ে গেছে পিঠার সাইজগুলো, কিন্তু আমি যে সাইজ দিছি তার চেয়ে বড় হয়ে গিয়েছে। ফাঁকে আমি আরো কিছু পিঠা বেজে নিয়েছি, এটাও আমি এখন শিরায় দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব আর এভাবে শিরায় দিয়ে উঠাবো, তারপর আপনাদেরকে আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাই দেব। দেখুন বন্ধুরা, আমার পিঠাগুলো ভেজে চিনির সিরাপে দিয়ে এই যে একটা প্লেটে তুলে নিয়েছে। পিঠাগুলো কিন্তু বেশ সফট হয়েছে এবং দেখতেও বেশ আকর্ষণীয়। অনেক পিস পিঠে আমি এই যে একটা ফ্রিজে তুলে নিয়েছি, এটা আপনাদেরকে একটু কেটে দেখাই দিছি। দেখুন বন্ধুরা, পিঠাটা ভিতরে একদম জুসি জুসি ভাব এবং একদম সফট। এটা মুখে দেওয়ার সাথে সাথে মুখের সাথে মিলে যাবে। আপনাদের যদি আমার এই পাকান পিঠে বানানোর রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।